আমার বঙ্গলাগড় যখন বাজার এখন উত্তর পূর্বাঞ্চলের ভিতর বহু ডাঙর বাজার। আর ইয়াতে আমার গোটেই মঙ্গলদৈ দরং জেলার পশ্চিম অঞ্চলের মানুষে ভোগালীর মেইন বাজারটো করে আজি আপনাদের দেখাই পাইছে যথেষ্ট লোকের সমাগম হয়েছে। মই নিজেও ভোগালীর কারণে ইয়াতে বাজার করবলে আহিছো, কিন্তু মই রাইজর ভোগালীর আগমনের যে উপলক্ষে যেটু রাইজর মানসিক আনন্দ বা ফূর্তি হব লাগে সেই ফূর্তিটা মই দেখিলে পোৱা নাই। যেহেতু বর্তমান যে পরিস্থিতি কার বিরুদ্ধে যেনেধরনের আমার রাইজ মাৰ বান্ধি ওলাই আছে, তথাপিও যখন বিক্রেতা আর ক্রেতা সকলে ইয়াতে সমাগম হয়েছে। আর মানে দেখি যে বাজারত যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে, আর যাকালিও পেপারত পড়ছো আজিও পড়ছো যে আমার বিশেষকে ভোগালী বিহুত খাহি মাংসর দাম আকো বাড়িছে। কিন্তু এটা দেখবলে পাইছো যে পিঁয়াজর যে মূল্য বৃদ্ধি, পিঁয়াজর মূল্য বৃদ্ধির কারণে সর্বসাধারণ রাইজর যথেষ্ট আহুকালের সম্মুখীন হয়েছে। আর বর্তমান যখন সরকার, এই সরকারের দিনত আমি দেখিছো যে মূল্য বৃদ্ধির উপর কোনো নিয়ন্ত্রণ নাই। এতিয়া তেওঁলোকে সস্তিয়া জনপ্রিয়তার কারণে 1 টকাত চাউল দিছে, 1 টকাত চাউল কিনিব লাগিব, কিন্তু 100 টকাত আপনি পিঁয়াজ কিনিব লাগিব, 100 টকাত দালি কিনিব লাগিব, 100 টকাত মিঠাতেল কিনিব লাগিব। গতিকে এই বস্তুবিলাক রাইজে সর্বসাধারণ রাইজে বিচার করেছে। আর ইয়াতে আমি দেখিছো আমার এখন বাজারত বঙ্গলাগড় বাজারত যথেষ্ট ছাগলী, ভাল এখন বাজার, যথেষ্ট পরিমাণে ইয়াত ছাগলী উঠে। এবার কিছু অল্প কমিছে, আর মানে দেখিছো আগতে 600 টাকা চলি আসে, এটা 700 টাকা ঘোষণা হয়েছে।
তথাপিও মই ভাবোঁ তাতকৈ হয়তো উচ্চ দামতো আমাৰ ভোগালীৰ ৰাইজে এবাৰ মাংস কিনিব লাগিব। মই আশা কৰিছোঁ প্ৰশাসনৰ ফালৰ পৰা যাতে কিছু নিয়ন্ত্ৰণ কৰি যাতে ৰাইজে সুলভ মূল্যত বিহু পালন কৰিব পাৰে তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ, আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।